নমস্কার বন্ধুরা, রুমা সাঁতরা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি যে রেসিপিটা বানাবো সকলেরই পছন্দ হবে, আর এই রেসিপিটা এই গরমে খুব সুন্দর লাগে খেতে। যারা এই গরমে ডিম খেতে পছন্দ করেন না শরীর গরম হওয়ার জন্য, তারাও এটা খেতে পারবেন। এই গরমে শরীর ঠিক রাখার জন্য আর মনের ইচ্ছা পূরণ করার দুটোই একসাথে হবে এই রেসিপিতে। চলুন তাহলে আমি প্রথমে রান্নাঘরে যাই, তারপরে দেখিয়ে দিচ্ছি কী কী নিয়েছি। তার জন্য আমি কি কি নিয়েছি আপনাদের প্রথমে দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি একবারে নরম ঝিঙ্গে, এখানে দুটো ডিম নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, অল্প একটু রসুন, দুটো পেঁয়াজ, এক টুকরো আদা আর টমেটো। প্রথমে ঝিঙ্গেগুলোকে কেটে নেব। দেখুন ঝিঙ্গেগুলো কত নরম, বিচেগুলো একবারে ছোট ছোট। আর এই ঝিঙ্গে দিয়ে এই রেসিপিটা খুব সুন্দর লাগে খেতে। ঝিঙ্গে গুলোকে আমি এইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, ঝিঙ্গে গুলো আমি সব কেটে নিয়েছি। আমি এবারে মশলার জন্য পেঁয়াজ, রসুন, আদা আর টমেটোটাকে কেটে নেব। আমি রেসিপিটার জন্য কিছু মশলা বেটে নেব, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা, কয়েকটা রসুনের কোয়া, আর দিয়ে দেব এক চামচ জিরে। আদা রসুন আর জিরেটিকে আমি খুব ভালোভাবে বেটে নেব। বাটা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। আমি যেখানে দুটো ডিম নিয়েছিলাম, ডিম দুটোকে প্রথমে ফেটিয়ে নেব, ফাটিয়ে তার জন্য ফাটিয়ে নিচ্ছি ডিমগুলোকে। ডিমের মধ্যে দিয়ে দেব লবণ, একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। উনানটা জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি। আমি এখানে সরিষার তেল দিয়ে পুরো রান্নাটি করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি কড়াই সরিষার তেল। তেলটিও আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ডিমটাকে আমি ফাটিয়ে রেখেছিলাম, ডিমটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি। আমি এখানে সরিষার তেল দিয়ে পুরো রান্নাটি করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি কড়াই সরিষার তেল। তেলটিও আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ডিমটাকে আমি ফাটিয়ে রেখেছিলাম, ডিমটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ডিমটাকে আমি পাট করে ভেজে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে। ডিমটাকে আমি এবারে টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, ডিমটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি।
বাকি রান্নাটা করে নেবার জন্য এখানে প্রথমে দিয়ে দেবো সরিষার তেল। শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, তেজপাতা শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। তেজপাতা শুকনো লঙ্কাটি খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এখানে কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দেব। পেঁয়াজের উপরে দিয়ে দেব লবণ। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি যে এখানে একসাথে রসুন আদা জিরে বেটে রেখেছিলাম সেটি দিয়ে দেব। আর দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন আমি এখানে যে কেটে রেখেছিলাম টমেটোটা সেটি দিয়ে দেব। আমি যেখানে কেটে রেখেছিলাম ঝিঙ্গেগুলো সেগুলোর এই মশলার সাথে দিয়ে খুব ভালোভাবে ঝিঙ্গেটিকে কষিয়ে নেব মশলার সাথে। দেখুন বন্ধুরা ঝিঙ্গেটির নেড়ে কত কমে গেছে আর ঝিঙ্গেটি খুব ভালোভাবে নাড়া হয়ে গেছে। আমি এবারে জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা ঝিঙ্গেটি আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমি যে এখানে ডিমটা পিস করে কেটে রেখেছিলাম সেটি দিয়ে দেব। আর দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে ধনে পাতাও অ্যাড করতে পারেন। দু মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সবজিটি আমার হয়ে গেল, আর এই গরমে শরীর ঠান্ডাও রাখতে পারবেন আর ডিমও খেতে পারবেন এই রকম রেসিপি করে। অবশ্যই একবার ট্রাই করে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। আর বাচ্চারা, যেই বাচ্চারা ঝিঙে খেতে চায় না তাদের ডিমের সাথে এরকম সবজি করে দেবেন, তারাও অনায়াসে খেয়ে নেবে। চলুন তাহলে সবজিটি নামিয়ে নিই আমি। আর ডিমটি ফুলে কত সুন্দর ডবল হয়ে গেছে দেখুন। দেখুন দেখুন বন্ধুরা খুব সহজেই রেসিপিটি হয়ে গেল। আর আপনারা যারা গরমের ভয়ে ডিম খেতে চান না, অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, তাতে শরীরটাও ঠিক থাকবে আর ডিম খাওয়া আপনাদের পূরণ হবে। আর বাচ্চাদের অবশ্যই এইভাবে বানিয়ে দেবেন, ওরাও অনায়াসে খেয়ে নেবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব। নমস্কার।